দেখো টোনা, আমি ডিমে তা দিচ্ছি, তাই আজকেও তোমাকে একাই খাবার খুঁজতে যেতে হবে। অলস টোনা, টুনির এমন কথা শুনে বলতে থাকে। ঠিক আছে ঠিক আছে, তোমাকে যেতে হবে না, আমি একাই খাবার খুঁজে আনতে পারবো। তুমি আরাম করে এখানে বসে ডিমে তা দিতে থাকো, কেমন? এ কথা বলে টোনা খাবার খুঁজতে বেরিয়ে যায়। আর টুনি তার ডিমে বসে তা দিতে থাকে। এরপর তিন চার দিন কেটে যায়। একদিন সকালে টুনি টোনাকে বলে, শোনো টোনা, রোজ রোজ আর শুকনো দানা খেতে আমার একদম ভালো লাগছে না, তুমি বরং আজ মিষ্টি ফল নিয়ে এসো, কেমন? অনেকদিন হলো কোনো মিষ্টি ফল খাই না আমি। খাবার নিয়ে এসে দিচ্ছি, এটাই তো অনেক বেশি, যা খেতে পাচ্ছ তাতে সন্তুষ্ট থাকো, বুঝেছ? মিষ্টি ফল আনতে চাইলে অনেক দূরে যেতে হবে, আর এই গরমে আমি কিছুতে দূরে যেতে পারবো না। ঠিক আছে, তাহলে তুমি বসে বসে ডিমে তা দাও, আমি বরং মিষ্টি ফল খুঁজে নিয়ে আসি। তোমার মতো অলস স্বামী জানো কারো কপালে না জোটে। হ্যাঁ হ্যাঁ, ডিমে তা দেওয়ার ক্ষমতা থাকলে না নিশ্চয় আমি তাই করতাম, তবু আমাকে আর কষ্ট করে খাবার খুঁজতে যেতে হতো না তখন। এখন কি বকবক করবে নাকি তাড়াতাড়ি খাবার খুঁজতে যাবে? আর শোনো, আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবে, দুদিন থেকে শুকনো দানা খেয়ে খেয়ে আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে আছে, তাই তুমি এলে আমি পাশের জলাশয়ে জল খেতে যাব। তাছাড়া ডিমগুলো এখানে অসুরক্ষিত রেখে আমি যেতে পারবো না। এরপর টোনা খাবার সংগ্রহ করতে বেরিয়ে যায়, আর টুনি ডিমে তা দিতে থাকে। এদিকে টোনা সারা বন খুঁজে কোথাও মিষ্টি ফল খুঁজে পায় না। তাই টোনার জন্য অন্য বনে চলে যায়। আর হঠাৎই টোনা একটা আপেল গাছ দেখতে পায়। তারপর সেই আপেল গাছ থেকে দুটো আপেল ছিঁড়ে নেয়। এদিকে আপেল গাছের মালিক মুন্নি টোনাকে দেখতে পেয়ে তার কাছে আসে। এই টোনা পাখিটা দেখতে তো অনেক সুন্দর, আমি বরং এই টোনা পাখিটির সাথে বন্ধুত্ব করি। তুমি দেখতে তো অনেক সুন্দর, তাই আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। আর এই আপেল গাছটি আমার, তুমি চাইলে আরো অনেক আপেল খেতে পারবে। তুমিও অনেক সুন্দরী, আমি অবশ্যই তোমার সাথে বন্ধুত্ব করব। তাহলে আজ থেকে আমরা বন্ধু। আজ আমি আসি বন্ধু, কাল আবার আসব। সে কি, আজকে আমরা বন্ধু হয়েছি, আর তুমি একবার আমার বাড়িতে যাবে না, তা কি করে হয়? ওই যে একটু দূরে সুন্দর বাড়িটা দেখছো না, ওটাই আমার বাড়ি। চলো বন্ধু, আমরা এখন ওই বাড়িতে যাই। এরপর মুন্নি টোনাকে নিয়ে তার বাড়িতে যায়, আর অনেক আপ্যায়ন করে। এই পাখিটি যেমন সুন্দরী, তেমনি তার বাড়িও অনেক সুন্দর। আমার এই পাখির একটি মিষ্টি ফলের গাছও আছে, আমি যদি এখানেই থেকে যাই তাহলে আমাকে আর কষ্ট করে টুনির জন্য প্রতিদিন খাবার নিয়ে যেতে হবে না, বাকি জীবনটা আমি এখানে আরামায়েশ করে কাটাতে পারবো। কি ভাবছো টোনা, তুমি চাইলেই আজ থেকে আমার এখানে থাকতে পারো, আমার তাতে কোনো সমস্যা নেই। মুন্নির এমন কথায় টোনা মনে মনে অনেক খুশি হয়, আর তার কথায় সেখানে থাকতে রাজি হয়ে যায়। এদিকে অনেকক্ষণ হয়ে গেছে, টোনা বাড়িতে না ফেরায় টুনি বলতে থাকে, টোনাকে কত করে বললাম যেন তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে, ও আসলে তবে আমি জল খেতে যাব, কিন্তু দেখো এখনো টোনা ফিরলো না, এদিকে জল না খেলে আমি যে মরেই যাব। না না, আমি আর অপেক্ষা করতে পারবো না, আমাকে এক্ষুনি জল পান করতে হবে। এই বলে টুনি পাখি উড়তে উড়তে পাশের জলাশয়ে জল পান করতে যায়, আর তখনই একটা দুষ্ট শেয়াল টুনির বাসা নিচে আসে। হা হা হা, অনেকক্ষণ থেকে সুযোগের অপেক্ষায় ছিলাম, অবশেষে আজকে আমি এই টুনির বাসা ফাঁকা পেলাম। কি রে টুনি, কি ভেবেছিলি আমি তো ডিম খেতে পারবো না? এই দেখ, আমি এক্ষুনি তো ডিম দুটো কিভাবে চিবিয়ে চিবিয়ে খাই। হা হা হা, শেয়াল এসব কথা বলতে বলতে সেখানে টুনি চলে আসে,
আর শেয়াল টুনিকে দেখে এক ছুটতে পালিয়ে যায়। এভাবে সেই দিনটা কেটে যায়। পরের দিন সকাল হলে টুনি ডিম ফুটে দুটো ছানা বেরিয়ে আসে। জানি না টুনা কোথায় চলে গেছে, ওই যে খাবার আনতে বেরিয়ে গেল আর ফিরলো না। এদিকে আমার ডিম ফুটে ছানা বেরিয়ে এলো, এখন আমি একা একা কি করে ছানাগুলো দেখাশোনা করব, আর ওদের কি করে বাসায় একা রেখে বা আমি খাবার আনতে যাব। টুনা তুমি কোথায় চলে গেছো? মা মা ও মা, আমাদের বাবা কোথায়? বাবা কিছু দেখছিস না? কোথায় মা আমাদের বাবা? মারে আমি তোদের মা আর আমি তোদের বাবা। হায় সৃষ্টিকর্তা, এ তুমি কি বিপদে ফেললে আমাকে! মা আমাদের ভীষণ খিদে পেয়েছে, তুমি আমাদেরকে কিছু খেতে দাও না মা। ও মা মাগো, দাও না কিছু খেতে। ঘরে তো কোনো খাবার নেই, এখন আমি আমার ছানা দুটোকে কি খেতে দিব? হায় সৃষ্টিকর্তা, এখন কি হবে? ছোট দুই ছানাকে রেখে আমি কি করে খাবার সংগ্রহ করতে যাব এখন? টুনি এসব ভেবে ভীষণ চিন্তায় পড়ে যায়। তারপর ছানাদের কান্না দেখে টুনি বাধ্য হয়ে ছোট ছানাদের একা রেখে খাবার সংগ্রহ করতে যায়। এদিকে শেয়াল সুযোগ পেয়ে টুনি দুই ছানাকে খেয়ে ফেলে। আজ অনেক দিন পর পাখির ছানার মাংস খেলাম, সেই কবে ইগলের ছানার মাংস খেয়েছি, আজ আবার নতুন করে ছানার মাংস খেলাম। যাই, এবার আমার আস্তানায় ফিরে যাই। শেয়াল চলে যায়। এদিকে টুনি খাবার নিয়ে ফিরে এসে দেখতে পায় যে তার দুই ছানা বাসায় নেই, আর ওদের পাখাগুলো নিচে পড়ে আছে। একি আমার কি সর্বনাশ হলো! হায় হায় রে, আমি আমার ছানা দুটোকে রক্ষা করতে পারলাম না। হায় সৃষ্টিকর্তা, প্রথমে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল, আর এখন কি না আমার ছানারা আমাকে ছেড়ে চলে গেল। এ তুমি আমাকে কোন পাপে শাস্তি দিচ্ছ সৃষ্টিকর্তা? আমার যে আপন বলতে আর কেউ রইলো না। টুনি পাখি তার ছানাদের হারিয়ে ভীষণ কষ্ট পায়। এভাবে সে কাঁদতে থাকে, আর এভাবে তিন চার দিন কেটে যায়। একদিন সকালে শেয়াল তার ছানা নিয়ে বাহিরে ঘুরতে বের হয়, তখনই সেখানে ঈগল চলে আসে। কিরে শিয়াল, এত সকাল সকাল তোর কন্যাকে নিয়ে কোথায় যাচ্ছিস? এই এই কে রে, কে কে কথা বলছিস? ও ঈগল, তুই তুই এখানে এত সকালবেলা কি করছিস রে? আমি তো তোর জন্য অপেক্ষা করছি রে শিয়াল। তুই কি ভেবেছিস, তুই আমার ছানাকে খেয়ে পার পেয়ে যাবি আর আমি তোকে কিছুই করব না? এবার দেখ আমি তোর কি অবস্থা করি। এ কথা বলে ঈগল তার বড় বড় ঠোঁট দিয়ে শিয়ালকে আঘাত করতে থাকে, আর শিয়াল যন্ত্রণায় চিৎকার করতে থাকে। আমাকে মেরো না, আমি বললে যে আমার মেয়েটা অসহায় হয়ে যাবে, দয়া করো আমাকে, আমি আর কখনোই পাখির ছানাদের খাবো না। ও মরে গেলাম রে, কে আছো, বাঁচাও আমাকে। শিয়াল আঘাত সহ্য করতে না পেরে সেখানেই অজ্ঞান হয়ে যায়, আর ঈগল সেখান থেকে চলে যায়। এদিকে শিয়াল কন্যা বাবা শিয়ালের পাশে দাঁড়িয়ে কাঁদতে থাকে। বাবা, ও বাবা, তুমি কি হলো? কথা বলো বাবা, এখানে একা আমার যে বড্ড ভয় লাগছে বাবা। ও বাবা ওঠো না। শিয়াল কন্যার কান্নার আওয়াজ শুনে টুনি সেখানে আসে, আর শিয়ালকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। কেঁদো না মা, আর কেঁদো না, তোমার বাবার এই অবস্থা কি করলো? মনে হয় তোমার বাবা মরে গেছে। তুমি আমার সাথে চলো সোনা, আমি তোমাকে দেখে শুনে রাখবো। এরপর টুনি শিয়াল কন্যাকে তার বাড়িতে নিয়ে যায়।
আর সে তার নিজের কাছে শেয়াল কন্যাকে রেখে অনেক আদর যত্ন করতে থাকে। এদিকে দুদিন পর শেয়ালের জ্ঞান ফিরে আসে আর সে তার কন্যাকে খুঁজতে থাকে। না জানি আমার মেয়েটা কোথায় আছে, এখন আমি কোথায় খুঁজবো আমার মেয়েটাকে। শেয়াল তার মেয়েকে খুঁজতে খুঁজতে টুনির বাড়িতে যায় আর সেখানেই তার মেয়েকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে। আমাকে ক্ষমা করে দাও টুনি বোন, আমি তোমার ছানা দুটোকে মেরে ফেলে তোমার কোল শূন্য করে দিয়েছি। আজ তুমি আমার ছানাকে কত আদরে রেখেছো, সত্যি আমি যে পাপ করেছি তার কোনো ক্ষমা হয় না। প্রতিটা মায়ের কাছে তার সন্তান জীবনের থেকেও প্রিয় হয়। আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আমি কখনোই আর কোনো পাখির ছানাকে খাবো না, আমাকে ক্ষমা করে দাও বোন। এরপর শেয়াল তার ছানাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এ বাড়িতে আমার আপন বলতে আর কেউ রইল না, এই বাড়িতে থাকলে প্রিয়জন হারানোর কষ্ট আমি সব সময় পাবো। না তার চেয়ে বড় আমি অন্য কোথাও গিয়ে নতুন করে বাসা বাঁধি। এরপর টুনি বাড়ি ছেড়ে অনেক দূরে গিয়ে বাসা তৈরি করে আর সেখানেই থাকতে শুরু করে। এদিকে টুনা অলস হওয়ার কারণে মুন্নি তাকে অনেক কথা শোনায় আর বাড়ি থেকে চলে যেতে বলে। তোমার রূপ দেখে আমি তোমার গুণ দেখতেই ভুলে গেছি, তোমার মতো অলস পাখির কারণে আমার জীবনে অন্ধকার নেমে এসেছে। এক্ষুনি তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাবে, তোমার সাথে আমি আর থাকতে চাই না। যাও বেরিয়ে যাও বলছি, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। মুন্নি টোনাকে ঘর থেকে বের করে দিয়ে তার মুখের উপরে দরজা বন্ধ করে দেয় আর টোনা অসহায় হয়ে আবারও তার বাড়িতে ফিরে আসে। কিন্তু সে আর কখনোই টুনিকে সেই বাড়িতে দেখতে পায় না। আজ আমার অলসতা আর লোভের কারণে আমি আমার পরিবারকে হারিয়ে ফেলেছি। সৃষ্টিকর্তা আমাকে কখনোই ক্ষমা করবে না, কখনো না। এভাবেই টোনা তার লোভের কারণে পরিবারকে হারিয়ে ফেলে আর নিজে অনেক কষ্ট পায়। তো বন্ধুরা, প্রকৃতি তার যোগ্য জবাব সর্বদাই দিয়ে থাকে। লোভী ব্যক্তিরা কখনোই সুখী হতে পারে না। আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।